ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुर्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयप्रकाशमिति नाम्ने। नमो आचार्यपादाय निताय कृपपदाय गौरकृतदामदाय नगरग्रामतारिणे। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नाम्ने। नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादि पार्श्वदेशतारिणे वंचाकल्पतरुवश्य कृपा सिंधु ब्रह्मच पुरीतांग पावन विष्णु नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्री वसुदेव गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि ओम सिद्ध श्री प्रभुपाद वृंदावन धाम की जय। श्री पोषनाथ भक्त আমরা গোবিন্দ মন্দির সম্বন্ধে আলোচনা করেছিলাম। কিভাবে গোবিন্দ মন্দির তৈরি হয়েছিল সেটা, আর আজকে যে বৃন্দাবনে গোবিন্দ মন্দিরের উপরে সনাতন ধর্মের প্রতি বিদ্বেষী মনোভাব ব্যক্তির মন্দিরের উপর বিদ্বেষ মনোভাব পোষণ করেছেন এবং মন্দিরের ক্ষতি হয়েছে, সে ব্যাপারে কিভাবে হলো এবং সেভাবে কে তাদের হাত থেকে মন্দিরকে রক্ষা করেছিল, কিভাবে মন্দিরটা এখনো দাঁড়িয়ে আছে, সেটা একটা অলৌকিক কাহিনী আছে, লীলা আছে, সেটা বর্ণনা করব। বৃন্দাবনে শ্রী গোবিন্দ মন্দিরের উপর আক্রমণ সম্পর্কে বলা হয়েছে, তৎকালীন যবন শাসক গোষ্ঠীরা সনাতন ধর্মের প্রতি বিদ্বেষ পোষিত মনোভাব পোষণ করতেন, এই জন্য তারা এই সনাতন ধর্মকে বিনাশ করার জন্য সবসময় প্রয়াস থাকতেন। তাই গোবিন্দ মন্দিরের উপরেও আক্রমণ, এটাই একমাত্র কারণ ছিল। আমরা গতকালকে আলোচনা করেছিলাম সে মন্দিরের চূড়া নেই তো গোবিন্দ মন্দিরে তখনকার কি হতো, চূড়ার মধ্যে আড়াই মন ঘি যুক্ত একটি প্রদীপ জ্বালানো সবসময় থাকতো, কত আড়াই মন ঘি সবসময় থাকতো, প্রদীপ একটা প্রদীপ। তো মন্দিরের উপরে সর্বোচ্চ চূড়ায় এই যে আলোক জ্বলত, সেটা অনেক দূর থেকে দেখা যেত, এমনকি আগ্রার রাজপ্রাসাদ থেকে দেখতে পেত। কে? বাদশাহ আওরঙ্গজেব। আওরঙ্গজেব তার বিলাস প্রাসাদের উচ্চতা হতে অন্য মন্দির তথা বিধর্মীর মন্দিরের উচ্চতা অনেক বেশি, তাই তিনি তা সহ্য করতে পারতেন না। বুঝা গেল কি মানে? ঔরঙ্গজেব বাদশাহ তার প্রাসাদের থেকেও বিধর্মী লোকের মন্দির আরো বেশি উঁচা। কিভাবে উঁচা হতে পারে আমার প্রাসাদ থেকে মন্দির? কিভাবে উঁচা হতে পারে? মসজিদ উঁচা হলে মেনে নেওয়া যায়, কিন্তু মন্দির কিভাবে উঁচা হবে? তখন সে সেটা সহ্য করতে পারেনি। সুতরাং বাদশাহ ঔরঙ্গজেব তখন মথুরা এবং বৃন্দাবনের মন্দির সমূহ ধ্বংস করার জন্য সেনা পাঠিয়ে দেন। তো সেনা পাঠিয়ে দেন, আর এই সেনারা বৃন্দাবনে আসার আগেই মন্দিরের পূজারীগণ এই সংবাদ পেয়ে অবিলম্বে গোবিন্দ দেবে কে বনের মধ্যে দিয়ে পলায়ন করেছেন। তখন জয়পুরের রাজা জয় সিং বিগ্রহগণকে স্থানান্তরিত করেন, আর ঔরঙ্গজেবের
সৈন্য সামন্ত, গোবিন্দদেবের মূল মন্দির এবং মন্দির সংলগ্ন এরকম অনেক চূড়া সহ মন্দির পাঁচটি চূড়া তারা ভেঙে দেন। এভাবে মন্দির ভাঙচুর আরম্ভ হলে মন্দিরের সন্নিকটে অবস্থিত শ্রী হনুমানজিও সেখানে তার দলবল নিয়ে যবন সেনাদের উপর আক্রমণ করেন। যে বৃন্দাবনে যে হনুমান আছে না, যবনদের হাত থেকে এই হনুমানজি দলবল নিয়ে বানর সেনা নিয়ে তাদের উপর আক্রমণ করে। তখন দলবল সহ হনুমানজি ক্রোধে কারো হাত পা কাটতে লাগলেন, তারও চোখ খসে নিলেন, আর কেউ কেউ মন্দিরের উপর হাতে ধাক্কা দিয়ে, মন্দিরের উপরে উঠছে না, উপর থেকে হাতে ধাক্কা দিয়ে তাদেরকে নিচে ফেলে ফেলে মেরে ফেলছে। এইভাবে হনুমানজি আক্রমণ করলে তখন আওরঙ্গজেবের যে যবন সেনাগুলো ছিল তারা ভয়ে সেখান থেকে পলায়ন করে। তখন হতে সেই হনুমানজির নাম সিংহপৌরী হনুমানজির নাম হয়, সিংহের মতো আচরণ করছে না। সাক্ষী গোপাল মন্দিরের সম্মুখে এই সিংহপৌরী শ্রী হনুমানজি মন্দির এখনো অবস্থান করছেন। এই হনুমানজি জাগ্রত হনুমান নামে খ্যাত। তো গোবিন্দদেবের ভগ্ন মন্দির এখনো সবাই দেখতে পাচ্ছে। 1666 খ্রিস্টাব্দে গোবিন্দজি প্রথমত কাম্যবনে যান, তারপর 1707 খ্রিস্টাব্দে গোবিন্দপুরা বা রোফারায় যান, তারপর 1714 খ্রিস্টাব্দে তিনি অম্বরে যান, অবশেষে 1716 খ্রিস্টাব্দে তিনি জয়পুরে ফিরে আসেন। তো শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব বর্তমানে জয়পুরে রাজবাড়িতে অবস্থান করছেন, তথায় এখনো নিত্য রাজসেবা চলছে। শ্রী ভগবান সর্বশক্তিমান হয়ে অসামর্থ্যের লীলা, মানে সামর্থ্যহীন লীলা করেছেন, স্বয়ং ব্রহ্মা শিবাদি রক্ষাকর্তা হয়েও যে রক্ষপ্রায়ের ন্যায় অভিনয় করলেন, এটা কেবল ভক্তগণের সেবাকর্ষণ, মানে ভক্তরা ভক্তদের সেবা আকর্ষণ করছে, ও বিমুখ গণের একটি অপূর্ব কৌশল রূপ লীলার চমৎকারিতা বিশেষ। মানে যারা বিমুখ, ভগবত বিমুখ আছে, তাদের যে একটা চমৎকারিতা কৌশল সেখানে রান্না করছেন, মানে যারা ভগবত বিমুখ তারা সবসময় ভগবানের ভক্তদের উপর, ভগবানের উপর অত্যাচার করে, সেটা আদিকাল ধরে হয়ে আসছে। সকল ভুবনের পালক হয়েও বাল্যলীলায় তিনি পাল্য হয়েছেন। ধনমন্ধান্ত কুবেরের পুত্রদ্বয়ের বন্ধন মোচনের জন্য নিজ মাতা কর্তৃক বন্ধন গ্রহণ করেছেন, মানে কুবেরের পুত্রদ্বয়কে মুক্ত করার জন্য মায়ের দ্বারা তিনি বন্ধন হয়েছিলেন। যে মা যশোদা তারকে বেঁধেছেন, মা যশোদার হাতে তিনি যে বন্দী হয়েছেন, সেটা হচ্ছে নলকূপ আর মণিগ্রীবকে উদ্ধারের জন্য, কুবেরের পুত্রদের উদ্ধার করার জন্য তিনি মাতৃ হাতে বন্ধন স্বীকার করেছেন। এখানে আচার্যরা তাইও বলছে, যিনি ভগবানের কৃপালেশ প্রাপ্ত হয়েছেন তিনি এই প্রকার তত্ত্ব অবগত হন। এইভাবে আমরা দেখতে পাই হনুমানজির দ্বারা যবনদের অত্যাচারের হাত থেকে মন্দিরে রক্ষা হয়েছিল, বাকি অংশটা আমরা দেখতে পাচ্ছি। তো গোবিন্দদেবের মন্দির উপর আক্রমণ হলেও এখন বর্তমানে এই অবস্থায় আছেন। তো পাল্লীলায় যাবো কি? ঠিক আছে, আজকে যাতে সময় কম আছে আজকে এটুকুই থাক, আগামীকাল
আমরা আলোচনা করব রূপ গোস্বামীকে রাধা রানী দুগ্ধ প্রদান করেছিলেন, স্বয়ং রাধা রানী এসে দুগ্ধ প্রদান করেছিলেন। হ্যাঁ, সেই লীলা করব এবং রূপ গোস্বামীর মানসিক সেবায় বিঘ্ন হয়েছিল। কিছু কিছু খুব গোপন লীলা আছে, সেগুলো আমরা কালকে চর্চা করব। কালকে কি বার? বৃহস্পতিবার। ওকে, ঠিক আছে, আজকে আমরা এখানে রাখি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, গোবিন্দ দেব কি জয়, হনুমানজি কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়।